নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমাদের এখানে দ্বিতীয় রোজা গেল আলহামদুলিল্লাহ, যেহেতু আমি এটা সন্ধ্যার পর ভিডিও এডিটিং করছি, ভয়েস দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা পার করলাম। তো বাংলাদেশে তো প্রথম রোজা, তো এই তো আমি আজকে এটা আজকেরই ব্লগ, আর আজকে 12টা থেকে আর কি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ঘর টর একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা তেমন কাজ করা হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে তো ক্রাঞ্চি পড়ে নেই, তারপরে আর কি সব কাজ টাজ স্টার্ট করি, 12টার পরই আমার কাজ করা হয়। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হলো আমরা এই রমজান মাসে কোন দোয়াটা পড়লে বেশি আর কি ফজিলত হয়, বেশি উপকার পাওয়া যায়, আমরা কোন দোয়াটা বেশি করে পড়তে পারি, সেই সম্বন্ধেও আপনাদের সাথে আলোচনা করব। তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আমি যতটুকু জানি ততটুকুই বলবো, তো পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে আমার কত বড় বিপদ হলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে দেখাই। তো রায়নকে স্কুল থেকে নিয়ে আসলাম, রায়নকে গোসল টুসল করাই দিলাম, খাওয়াইলাম। তো আমি আসছিলাম মানে রান্না বান্নার কাজে দুপুরে, এখন তো 12:30 বাজে। তো সব কিছু ধোয়া হয়ে গেছে, মানে টুকটাক থালা বাসন ছিল রাতের ওইটাও ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পর শেষ পর্যায়ে আর কি তো এটা ছুটে গেল। মানে আমি তো ভয়ে নাই, কারণ পুরা পানি একদম চারিদিকে ছুটে, মানে একদম নাজেহাল অবস্থা। এটা দিয়ে মুছলাম পুরা ওই রুম এই রুম, পুরা পানিতে পুরা ভরে গেছে, কিছুতেই আটকাতে পারি না। রায়নের বাবাকে জোরে ডাক দিছি, মানে আমি যে বলবো রায়নের বাবা তাড়াতাড়ি আসো, পানি সম্পূর্ণ আমার মুখে, মানে এমন জোরে স্প্রিড, আমি দম ছাড়তে পারতেছি না, কিন্তু আমি তো এটা ধরে রাখতে হবে, এটা না ধরলে তো আরও বেশি হয়ে যাবে। তো রায়নের বাবা, রায়নের বাবা শুধু করতেছি, রায়নের বাবা তো অফিসে, মানে অফিস তার রক্ষা, রায়নের বাবা বাসায় ছিল, বাসায় অফিস, তো জোরে ডাক যখন শুনছে তারপরে তাতে ধরে আসছে, আইসা দেখে যে অবস্থা আমি এইভাবে ধরে রাখছি, আর পানি পুরা ভাইসা যেতেছে সিটটা, মানে পানির স্পিডে আমি কথাই বলতে পারতেছি না, আমার মুখে দম ছাড়তে পারতেছি না এরকম, আর পা হাত সরাই দিলে তো আরও বেশি হয়ে যায়। তো রায়নের বাবা তাড়াতাড়ি আইসে এটা ধরছে আর বলছে যে নিচে চাবি আছে, তাড়াতাড়ি বন্ধ করো, আর আমার তো খেয়ালও নাই নিচে যে চাবি আছে। তা ও যে নিচে ভিতরে চাবি আছে, ও যে বল ওই তো ওইখানে যে একটা কল আছে, আমি এটা আমার মাথার মধ্যেও আসে নাই। তো রক্ষা, রায়নের বাবা বাসায় থাকাতে আমার আর কি বিপদটা কাটছে, না হলে মনে হয় পুরো ঘর ভাইসা যেত পানিতে, কারণ আমার তো ফোন দিতাম, তারপরে রায়নের বাবা বলতো, তারপর আমি এটা বন্ধ করতাম, আমার তো এটা খেয়াল ছিল, খেয়াল নাই আর কি এখানে যে চাবি আছে। তা আপাতত রান্না বান্না সব বন্ধ, মনে করছিলাম টুকটাক কিছু রান্না করব, আজকে আর রান্না হবে না, কারণ রায়নের বাবা তো অফিস করতেছে, এখন বাইরেও যেতে পারবে না। তো এটা খুঁজে কোথায় পাওয়া যায় খুঁজে আনতে হবে, তারপরে লাগাতে হবে, আর খাবার পানিও বন্ধ, তো নিচ থেকে একটা খাবার পানি নিয়ে আসব, খাবার পানির জন্য সমস্যা হবে না। তো এই জন্য আজকে আর কোনো রান্না বান্না কাজ নাই, এই আর কি আজকে রোজার মধ্যে এই বিপদটা হয়ে গেল। তো আল্লাহ রক্ষা করছে, মানে রক্ষা করছে রায়নের বাবা বাসা থাকাতে আমার এটা আর কি রক্ষা পাইছে, না হলে হয়তো পানি দিয়ে সমস্ত ঘর পাইসা যেত এই অবস্থা। তাই তো শেয়ার করলাম আপনাদের সাথে, এখন এগুলো মুছতেছি যে এগুলো এটা দিয়ে পুরো পানি, এই যে ওয়াল টোয়াল, এই যে দেখেন ওয়ালে ও এদিকে সিটটা সব পানি আসছে, এটা এই কার্টুনটা এটা সব ভিজে গেছে। তো এগুলি মুছতেছি, আর ভাবলাম যে এত বড় বিপদটা হলো আপনাদের সাথে একটু শেয়ার করি কি অবস্থা। আল্লাহ রক্ষা করছে, রহমতের মালিক আল্লাহ, রক্ষা করার মালিক আল্লাহ, কারণ রায়নের বাবা বাসায় থাকাতে আমার এই রহমতটা হয়েছে, কারণ আমি তো একা তখন কিছু ই করতে পারতাম না, পানি ধরবো না ই করবো, রায়ন তাতে কিছু বোঝেও না, মোবাইল রায়নের বাবাকে মোবাইল দিতে দিতে পানি মানে ঘর বাইসে যেত এত স্পিড, আপনাদের যদি তখন ক্যামেরা অন করে দেখাইতে পারতাম তাহলে বুঝতেন, মনে হয়েছে যে দমকল ছালে যেরকম স্পিড না এরকম স্পিডে পানি পড়ছে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, বিকালে যাই করি ইফতারের আগে ইনশাল্লাহ শেয়ার করব। তো চলে আসলাম বিকেলবেলা, মানে এখন 6:30 বাজে। তো এই যে ফ্রিজে আলুর চপ ছিল এটা নামিয়ে রাখছি, এটা ভাজবো। আর এতে দেখুন কল কিন্তু এখনও ঠিক হয় নাই, রায়নের বাবা গেছে বাইরে কল খুঁজতে, তো যদি পায় নিয়ে আসবে আর কি, না হলে আবার কালকে যাবে।
আজকে বেশি কিছু না, এরকমই জাস্ট ফলগুলা কাটবো আর আলু চপটা ভাজবো, এই আর তেমন কিছু না। তো ফলগুলো সব নামাই নেই যেহেতু 6:30 বেজে গেছে। তো আমাদের এখানে 7:22 আজান দেয়, মাগরিবের আজান, ইফতারের টাইম হচ্ছে 7:22। তো আজকে কি কি ফল কাটবো সেটাই ভাবতেছি। তো আজকে তরমুজের, কালকে তো আমের আমের খাইছি, আমের শরবত, আমের জুস যেটাই বলেন, আজকে ভাবতেছি তরমুজের জুস করি। তরমুজ আর আম এমনি কেটে নেই তাহলে ভালো লাগবে। তো একটু কাজা পোড়াটা কমই খেতে চাচ্ছি, কারণ রায়নের বাবা আবার এইবার একটু তেমন একটা খেতে চাচ্ছে না, বলতেছে ভাজা টাজা যত কম পারো ততই কম করবা। রায়নের বাবার একটু গ্যাসের সমস্যা আছে আর কি, গ্যাস্ট্রিকের। তো আম কয়টা কাটি, দুই আরে তো গতকালকে পেয়ারা আনছে, পেয়ারাগুলা এত বড়, আমি এর আগেও আনছিল অবশ্য একদিন, অনেক বড় বড় এখানকার পেয়ারাগুলা। আর এই বড় পেয়ারাগুলো খেতে অনেক টেস্ট, এত মজা লাগে। আর আপেলও আছে, কিন্তু আপেল আজকে কাটবো না, আপেল থাক। আর হচ্ছে যে কালকের একটু বিরিয়ানি আছে ইফতারিতে, একটু গরম করে নেই, এই যে কালকের বিরিয়ানিটা ইফতারিতে খাওয়া হয়ে যাবে। আর আজকে তো রান্নাবান্না করিনি, রান্নাবান্না করি নেই, এমনি তো পানির সমস্যা। আর হচ্ছে যে শুটকি রান্না করা আছে, তারপর হচ্ছে এখানে চিকেন রান্না করা আছে, আর ভাবতেছি সন্ধ্যার পর এই ব্রোকলিটা ভর্তা করব, হয়ে যাবে। যেহেতু আমরা একবেলাই খাই, এত ইফতারি এতে তো ফল ফ্রুটস আবার যে বিরিয়ানি আছে এটা খাবো, আর তেমন একটা ভাত খাওয়া হবে না। ও আবার খেজুর নামাতে হবে, খেজুর সব কিছু নামিয়ে নিলাম। সব কিছু নিয়ে নিছি, এখন খেজুরগুলো একটু ভিজায় রাখবো, খেজুরগুলো ভিজায় রাখি। রায়ান তো একদমই খেজুর খাইতে চায় না, রায়ানের বাবা আর আমি শুধু চারটা চারটা করে নিই। আর এই আলু চপের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। যে এটা কিন্তু এভাবে বানিয়ে রেখে দিলে একদম মাসকে মাস, মানে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, যেহেতু এটা ব্রেড ক্রামের তৈরি। তো বেসনের তৈরিটা, বেসন দিয়ে যেটা তৈরি করি আমি, সেটা এক মাস না, 3-4 মাসও আর কি আলু চপটা রেখে খাওয়া যায়, কিচ্ছু হয় না। তো এটা কোন পদ্ধতিতে কীভাবে করি ইনশাল্লাহ আবার করলে আমি দেখাবো, যেহেতু এবার করবো ইচ্ছা আছে, কয়েকদিন পরে করবো। এবার ভাজা পুরি খাওয়ার প্রতি আগ্রহ নেই তাই এখনও করিনি। তা আপনারা যদি রেসিপি চান আমাকে বলবেন, আপনাদের কমেন্ট পাইলে তাহলে আমার উৎসাহটা হবে আর কি, তো এই জন্যই বললাম। তো আপনারা যদি চান বেসনের তৈরি আলু চপটা দেখতে ফ্রোজেন পদ্ধতিসহ, তো আমাকে কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, এগুলো সব কেটে কুটে নেই। আর একটা কথা, ভালো একটা কথা আমার হঠাৎ মনে পড়লো, তো আমি যেহেতু ব্লগিং করি তো ভাবলাম যতটুকুই জানি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা হয়তো অনেকেই জানেন, এগুলো অজানার এখন কিছু নাই। তো আমরা যখন এই যে আমরা মহিলারা যখন ঘরে থাকি সব সময়, বিশেষ করে রোজার টাইমে আমরা ইফতারিটা তৈরি করি, তখন কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা আমাদের হাতে থাকে ইফতারের আগে। তো এই টাইমটা আপনারা যত পারবেন আস্তাগফিরুল্লাহটা পড়ার চেষ্টা করবেন বেশি বেশি করে। সারাক্ষণ আমরা যে, আমি কিন্তু মনে মনে পড়তেছিলাম আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি জাম্বা ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা সম্পূর্ণটা পড়বেন। আর একজন আবার আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, তো ওইটাও পড়লে হবে, কিন্তু সম্পূর্ণটা পুরো আস্তাগফিরুল্লাহটা পড়লে বেশি ফজিলত। আমাদের এখানে কিন্তু তাফসির হয়, তো মাসে একবার মানে এরকম বয়ান হয়। আমরা এখানে মালয়েশিয়া যারা বাঙালিরা আছে, তো এখানে আমাদের গ্রুপ আছে বাঙালিদের, তো তারা আর কি বয়ান করে নানান বিষয়ে, মাসে একবার এটা হয়। এখন তো, আগে তো বাসায় বাসায় হতো, যার যা যে কোনো একজনের বাসায় হতো, এমন 10-15 জন করে সবাই মিলিত হয়ে কোরআন হাদিসের কথা আলোচনা করা হতো।
তো এখন তো ওই এটা নাই, অ্যালাউ নাই মালয়েশিয়া, এখন এত কোনো ভাষায় এটা করা যাবে না। এখন অনলাইনে গুগল মিটে আমরা সবাই অ্যাড হই, তো যারা ভালো জানে, ভালো কোরআনে হাফেজ তারা বয়ান করে, খুবই খুবই ভালো লাগে, খুবই এ লাগে, অনেক কিছুই জানা যায়। আর তো আজকে আগামীকালকেও আছে, রোজার সম্বন্ধে অনেক কিছু বলবে, তো ইনশাল্লাহ জয়েন হব। তো আর কি আর কি, সামান্য টুকটাক দু একটা কথা আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা ভালো আমল, এটা শুনেছি এর আগেও বয়ানে শুনেছি, তো এটা খুবই ভালো আমল। রোজা থাকলেও আর রোজা না থাকলেও সবসময় আস্তাগফিরুল্লাহ পড়লে সংসারে আয় বরকত, তারপরে বালা মুসিবত দূর হওয়া এবং গুনাহ তো মাফ হয়, তো অনেক নাকি উপকারী আস্তাগফিরুল্লাহটা, আমরা কিন্তু অতটা জানি না সবাই, তো এর জন্যই আর কি, আর যারা জানেন তো জানেনই, আবার অনেক সময় জানলেও কিন্তু আমাদের খেয়াল থাকে না, মনে থাকে না। তো এই জন্য এটুকুই বলার ছিল, আপনারা এই রোজার মধ্যে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে না, সারাক্ষণ যখন আমরা এরকম হাতের কাজগুলো করব, মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকব, দেখবেন অনেক ফজিলত অনেক আস্তাগফিরুল্লাহটা পড়লে। তো ঠিক আছে, আর কথা বলবো না, এটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করি, সব কিছু রেডি করি, পরে যদি পারি আবার অন করব। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নিচ্ছি। এ তো সব কিছু কেটে নিছি, এ তো পেয়ারা, খেজুর, আম, আর এখানে জুস ব্লান্ডার জগেই রাখছি, আর না ই করি নাই, অন্য পাত্রে ঢালি নাই, এইভাবেই সুবিধা। একবার এটা এটা তো ধুতে লাগবেই, আবার আরেকটা নষ্ট করলে আর কি বেশি হয়ে যায় এই জন্য। আর চুলায় এটা আলুর চপটা ভাজতে দিছি, এটা হোক বেশি সময় আর নাই, আর 20 মিনিট সময় আছে। এতো চুলায় আলুর চপটা ভাজা হচ্ছে, আর হচ্ছে এখানে বিরিয়ানিটা গরম দিছি, এতো এটা হলেই শেষ। তারপরে উজু করে একবার ইফতারের টাইমে বসবো। ইফতার রায়না বাবা ও যে বললাম কল খুঁজতে গেছে, কল তা পাইলে নিয়ে আসবে, আইসা পড়বে, আর তো পরে বসে আসতেছি। তো সব রেডি করে নিছি, তো এই তো বসে পড়লাম। তো কি কি আবার একটু দেখাই, তো এই যে চিপস, এটা কালকেও ভাজছিলাম, এটা আসলে খুবই দারুণ লাগে, মজা লাগে, তাই আজকে আবার ভাজলাম। পেয়ারা, খেজুর, আলুর চপ, তারপরে হচ্ছে আম, তারপরে হচ্ছে জুস, আর হচ্ছে যে বিরিয়ানি, বিরিয়ানিটা কড়াইতেই রাখছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। রায়নে বাবা এখনো আসে নাই, তো রায়নে বাবার আসতে মনে হয় দেরি হবে, কারণ আর ইফতারে আর বেশি টাইম নাই, আর 5 মিনিট আছে। রায়ন বসো, এখানে বসো, বসো বসো। আমিও ক্যামেরাটা এখন অন অফ করব, কারণ দোয়া দুরিদ পড়বো সামনে ইফতারে রেখে, এটা সবাই জানেন, তো আর ক্যামেরাটা অন করব না, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। এই তো রায়না বাবা চলে আসছে, আজান দিছে আর চলে আসছে, তো এই তো আমাদের খাওয়া দাওয়াটা, তো আজান দিয়ে ফেলছে, আমরা খেয়েও ফেলছি, মানে পানি ও খেজুর খেয়েছি, এখন বাকি সব খাবার খাচ্ছি। আর রায়ান আম নিয়ে বসছে। তো ঠিক আছে, আমার ব্লগটি আমি আজকে এখানে শেষ করব, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ।